إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونكس من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون لكن الآيات সমস্ত প্রশংসা সমস্ত হাম সমস্ত তারিফ সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি আমাদেরকে তার সর্বশ্রেষ্ঠ মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন তথা মানুষ হিসাবে সৃষ্টি করেছেন অতঃপর তার মনোনীত দীন ইসলামের অন্তর্ভুক্ত করেছেন আমরা তার প্রশংসায় বলি আলহামদুলিল্লাহ অতঃপরে দীন ইসলাম যে দিয়েছে এই দীন ইসলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত ধর্ম মনোনীত দীন যা আমরা পেয়েছি যুগে যুগে কালে কালে অসংখ্য নবী এবং রসুলদের মাধ্যমে এক কথায় সমস্ত আম্বিয়া কেরামদের ধরনের মাধ্যমে তাদের উপরে অবতীর্ণ হওয়া সকল দরুদ ও সালাম খুসুসান আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারের উপরে অবতীর্ণ হোক শান্তির ধারা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি আজকে যে জুমার খুতবাতে আমি পাঠ করলাম সূরা বাকারা তিনটি পরপর আয়াত 155, 56, 57 তো এই আয়াতগুলোকে কেন্দ্র করে জুমার খুতবা শেষ করার প্রচেষ্টা করবো ইনশাআল্লাহ আমার তৌফিক ইল্লা বিল্লাহ রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি মানুষের মধ্যে কিছু ধারণা আছে সেই ধারণা বশত তারা অনেক কিছু আলোচনা করে থাকে একে অপরের মধ্যে আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধারণা বশে হয়ে কোনো কিছু আলোচনা করতে পবিত্র কোরআনে নিষেধ করেছেন মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও নিষেধ করেছেন যে তোমরা কোনো মানুষের সম্পর্কে কুধারণা পোষণ করো না বিশেষ করে সমাজের মধ্যে দেখা যায় বিভিন্ন জায়গায় এগুলো পরিলক্ষিত হয়েছে যে দীর্ঘদিন মসজিদ পরিচালনা করছে দীর্ঘদিন মাদ্রাসা পরিচালনা করছে সেখানে হয়তো অর্থ সমস্যা আছে বা সমস্যা নাই অর্থ অনুকূল আছে যাই হোক মানুষের মধ্যে একটা ধারণা হয় অমুকে এই মসজিদের পদে আছে দীর্ঘদিন ধরে অমুকে এই মাদ্রাসার পদে আছে দীর্ঘদিন ধরে অমুকে ওই প্রতিষ্ঠানের পদে আছে দীর্ঘদিন ধরে হয়তো তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য মসজিদের দায়িত্ব পালন করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য মাদ্রাসার দায়িত্ব পালন করছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্যই তারা বিভিন্ন সাংগঠনিক বা প্রতিষ্ঠানগুলির
দায়িত্ব পালন করছে, কিন্তু মানুষের মতো ধারণা হয়ে যায় নিশ্চয় ওই পদেতে নিশ্চয় ওই যে পরিচালনার মধ্যে কিছু মধু আছে, বিভিন্ন দিক দিয়ে অর্থ আসছে, তারা সেটা ভক্ষণ করছে। যদি সেটা সত্যিকারেরই হয় তাহলে তার দায়িত্ব আল্লাহ সুবহান ওয়া তাআলার, হিসাব গ্রহণের মালিক তিনি আল্লাহ সুবহান ওয়া তাআলা। কিন্তু আমরা অনুমান করে কারণ বিপক্ষে যদি কিছু বলা হয় তাহলে সেটা হবে অপবাদ, আর অপবাদ যদি কারোর উপরে দেওয়া হয় তাহলে কিন্তু কাল কিয়ামতের দিনে সেই অপবাদের জন্য শাস্তি পেতে হবে। আবার অনেকে ধরে না ওই যে পদগুলোর মধ্যে রয়েছে অমুক ব্যক্তি নামাজ পড়ে তো কি হয়েছে, অমুক ব্যক্তি রোজা করে তো কি হয়েছে, অমুক ব্যক্তি অত মুক্তা কি করে, এটা যেটা দেখায় দেখো তার কোনো সময় হারাবত নেই, কোনো সময় আল্লাহর রহমত নেই। দেখো সব সময় টানে টানে দিয়ে যাচ্ছে, সে সবসময় বিপদ আপদের মধ্যে পড়ে রয়েছে, নিশ্চয় এই বিপদ আপদের মধ্যে পড়ে রয়েছে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে অসন্তুষ্টি হয়েছে, ওই বিপদে সবসময় ফেলে রাখে, সম্পদ ভক্ষণ করে বলে বিপদে ফেলে রাখে। তাহলে আমরা যদি মানব কুলের ইতিহাস খুলে দেখি, মানবের মধ্যে সর্বোত্তম মানুষ হচ্ছে প্রথম পর্যায়ের হচ্ছে যারা আল্লাহ সুবহান ওয়া তাআলার নেক বান্দা বান্দি ওলিয়াউলিয়া। ওলিয়াউলিয়া শব্দের আর্থিক শাব্দিক অর্থ হচ্ছে আল্লাহ সুবহান ওয়া তাআলার বন্ধু। যে ব্যক্তি যে কোনো মুমিন বান্দা তাকওয়া অর্জন করে, আল্লাহ ভীতি অর্জন করে, আল্লাহ সুবহান ওয়া তাআলা নিষেধকৃত কাজকে সে পরিত্যাগ করবে এবং আল্লাহ সুবহান ওয়া তাআলার আদেশকৃত কাজকে সে পালন করবে, সেই ব্যক্তি হচ্ছে আল্লাহর ওয়ালি, আল্লাহর বন্ধু, এবং আল্লাহ তার বন্ধু। তো তারা হচ্ছে উত্তম, তাদের থেকে উত্তম হচ্ছে নবী এবং রসুলগণ। আবার দেখা যাচ্ছে যে তাদের থেকে সবচেয়ে নবী এবং রসুলগণের ইমামতি করেছেন, মেরাজে যাওয়ার সময় মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বাইতুল মুকাদ্দাসে ছিলেন, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত নবীকে তার হিকমতের দ্বারা উপস্থিত করেছেন এবং মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম ইমামতি করেছেন, সহিহ মুসলিমের হাদিস দ্বারা প্রমাণিত। তাহলে নবীগণের নবী যিনি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম, আমরা তার উম্মত। তাহলে আমরা দেখছি যে সর্বশ্রেষ্ঠ মানুষ ওলিয়াউলিয়া, অতঃপর নবীগণ তার থেকে উচ্চ দরজার, অথবা তার থেকে উচ্চ দরজার হচ্ছে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এদের জীবনের দিকে আমরা তাকিয়ে দেখবো না? আচ্ছা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কি কোনো বিপদ আসেনি, কোনো মুসিবত আসেনি? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলাম প্রচার শুরু করলেন তার উপরে অসত্য অত্যাচার হতে শুরু করলো, এমনকি তিনি কাবার কাছে গিয়ে নামাজ পড়ছে, আবু লাহাবের স্ত্রী এসে উটের উট জবে করার পরে যে নারী ঘুড়ি বার হয় সেগুলোকে সম্পূর্ণ চাপিয়ে দিয়েছে তার উপরে, তার গর্দনের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে, মনে হচ্ছে তার শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে, এমন অবস্থায় তার কন্যামা ফাতেমা দূর থেকে এসে সেগুলোকে সরিয়ে দিচ্ছে, তবে তিনি সিজদা থেকে মাথা ওঠাতে পারছেন। তিনি তায়েফে যখন গেলেন ইসলাম প্রচার করার জন্য, তায়েফবাসীরা তার উপরে অত্যাচার করলো, এত পাথর ছুঁড়লো, এত ইট পাটকেল ছুঁড়লো যে তার মাথা ফেটে শরীর ক্ষত বিক্ষত হয়ে রক্ত ঝরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা বুট পরেছিল, সেই জুতার মধ্যে গিয়ে রক্ত জমাট বেঁধে গিয়েছে, জুতার খোলা যাচ্ছে না। তাহলে কি আল্লাহর রহমত থেকে নবী বঞ্চিত ছিলেন নাকি? তিনি এত বিপদে পড়লেন। নবীগণের মধ্যে আয়ুব আলাইহিসসালাম ছিলেন একটা নবী, তিনি বাদশাহী পেয়েছিলেন, কিন্তু তাকেও আল্লাহর পরীক্ষায় পড়তে হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে পরীক্ষা করেছিলেন, সমস্ত ধন সম্পত্তি নিঃশেষ করে দিয়েছিলেন, তার বাদশাহী কেড়ে নেওয়া হয়েছিল, তার সন্তান সন্ততি বিবি বাল বাচ্চা সবাই মৃত্যুবরণ করেছিল বা তাকে ছেড়ে চলে গিয়েছিল, এমন কঠিন রোগ তাকে দেওয়া হয়েছিল আয়ুব আলাইহিসসালামকে, তার শরীরে মাংস পচে গিয়ে গন্ধ বার হতো, গন্ধের কারণে গ্রামের মানুষ তাকে বের করে দিয়েছিল, এখান থেকে নিয়ে যাও, একমাত্র বিবি রহিমা তার স্ত্রী তিনি তাকে হেলা গাড়ি করে ঠেলে 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 জঙ্গলে নিয়ে গেছিলেন তাকে। তাহলে আমরা কি বলবো যে একটা নবীর উপরে আল্লাহর গজব নাকি? মানুষ মনে করে থাকে সুখ শান্তি আয়েশ আরাম ভালো করব, ভালো পোশাক পরব, ভালো সাজসজ্জায় থাকব, ভালো খাবো, এটাই হচ্ছে আল্লাহর রহমত। ভুল কথা। আয়ুব আলাইহিস সালাম
কঠিন পরীক্ষায় পড়েছিলেন তিনি, শেষে দোয়া চেয়েছিলেন রব্বিয়ান্নি মাসানিয়া যুরু ওয়ান তার হামুর রহিমিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রোগ থেকে মুক্তি দিয়েছিলেন, পরীক্ষায় পাশ করেছিলেন। তো মুমিন বান্দা যে যত ইমানদার হবে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো না কোনো রূপে পরীক্ষা করবেন। আমরা যদি ধরি ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, ইউসুফ আলাইহিস সালামের উপরে কত অত্যাচার হয়েছে, তিনি 7 বছর জেলে ছিলেন, জেলে তাই নবী হয়ে জেলে ছিলেন, তাহলে আল্লাহর রহমত থেকে বঞ্চিত নাকি? ইউসুফ আলাইহিস সালামের উপরে আল্লাহর রহমত কি ছিল? ইউসুফ আলাইহিস সালাম পাপ থেকে বেঁচে গিয়েছিলেন, যে মিশরে আদিতে মিশর তাকে ক্রয় করে নিয়ে গেছিলেন, তার স্ত্রী ইউসুফ আলাইহিস সালাম যুবক হওয়ার পরে তার দিকে আকর্ষিত হয় নিজে এবং তাকে নিজের চোখে নিজেকে তার চোখে আকর্ষিত করার চেষ্টা করে, তাকে জেনা বা ব্যবচারের দিকে আহ্বান করে। ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জেনা বা ব্যবচার থেকে বাঁচিয়ে নিয়েছিল। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত ইউসুফ আলাইহিস সালামের উপরে, যে তিনি দয়া পরবশ হয়ে তার নবীকে বাঁচিয়ে নিয়েছেন, কোথা থেকে? পাপ থেকে, মহাপাপ থেকে বাঁচিয়ে নিয়েছেন। তো কোনো ব্যক্তির অভাব দেখে, কোনো ব্যক্তির অনটন দেখে, কোনো ব্যক্তির বালামসিবত দেখে, কোনো ব্যক্তির সাজ পোশাক দেখে আমরা কিন্তু এই অনুমান করতে পারবো না যে অমুক ব্যক্তি নিশ্চয় পাপ করেছে, অমুক ব্যক্তি নিশ্চয় গুনাহ করেছে, অমুক ব্যক্তির উপরে দেখো আল্লাহর আজাব অবতীর্ণ হয়েছে। হতে পারে সেটা আল্লাহর পরীক্ষা, কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ালা নাবলু ইয়ানাকুম বিশাইয়্যিন মিনাল খাউফি ওয়াল জুউই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন, আমি তোমাদেরকে পরীক্ষা করে থাকি ভয় দ্বারা। এমন পরিস্থিতি সৃষ্টি করে দেওয়া হলো, মানুষ চারিদিকে ভয়েতে আতঙ্কে আছে যে কখন কি হয়, কখন কি হয়, ভয়ে ঝড় আসছে, ঘূর্ণিঝড় আসছে, ভূমিকম্প হচ্ছে বা সরকারের কোনো চাপ আসছে, ক্ষুধা ধারা অর্থাৎ অভাবে ফেলে দেবে, আপনার খাওয়া হবে না, আপনার সন্তান সন্ততিকে তুলে নেওয়া হবে, আপনার বিবিকে তুলে নেওয়া হবে, আপনার বোনকে তুলে নেওয়া হবে, আপনার ভাইকে তুলে নেওয়া হবে, অর্থাৎ মৃত্যু দেওয়া হবে, এমন অবস্থায়ও ধৈর্য ধারণ করতে হবে। আপনার কার কারবার, আপনার ব্যবসা বাণিজ্যতে আপনাকে ক্ষতিতে ক্ষতির সম্মুখীন করে দেওয়া হবে, আপনি যে চাষবাস করছেন সেই চাষবাসে যে পোকা লেগে যাবে বা অতিবৃষ্টির কারণে আপনার চাষবাস নষ্ট হয়ে যাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন এগুলো আমার পরীক্ষা নেক বান্দাদের উপরে। যারা নেক বান্দা হবে, মুমিন বান্দা হবে, যত নেক বান্দা হবে তোমাকে তত পরীক্ষা দিতে হবে, যত কঠিন পরীক্ষা হবে আর সেই পরীক্ষায় পাশ হবে তত ভালো, তত বড় সফলতা কাল কিয়ামতের দিনে আসবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসীবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ওই সমস্ত বান্দার বান্দাদেরই বান্দাদের উপরে যখন আমার একবারে পরীক্ষা অবতীর্ণ হয় আর তারা এমন অবস্থায় ধৈর্য ধারণ করে এবং তারা বলে সব কিছুই আল্লাহর জন্য আর সমস্ত কিছুকে আল্লাহর সম্মুখে ফিরে যেতে হবে, সমস্ত কিছু প্রত্যাবৃত্তি করতে হবে আল্লাহ আল্লাহর কাছে, সব কিছু আল্লাহর জন্য পৃথিবীতে সৃষ্টি করা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য জিন এবং মানুষের দ্বারা, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কাল কিয়ামতের দিনে আমাদের এই ক্ষণস্থায়ী জীবন যখন শেষ হবে, ইন্তেকাল শব্দ আমরা জানি যে ইন্তেকাল শব্দের অর্থ হচ্ছে ট্রান্সফার হওয়া, আমরা এরকম এই দেহকে এই দেহ থেকে ট্রান্সফার হয়ে ইন্তেকাল হয়ে আলামে বারজাখে যাব, তখন আমাদের পরীক্ষা শুরু, পরীক্ষার রেজাল্ট শুরু হবে, কবরের জীবন থেকে পরীক্ষার রেজাল্ট শুরু হবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উলাইকা আলাইহিম সলাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন, যাদের উপরে আপদ এলো, বিপদ এলো, ক্ষুধা এলো, ভয় এলো, মুসিবত এলো, তারা যদি ধৈর্য ধারণ করে নিশ্চয় আল্লাহর শান্তি ও রহমত তাদেরই উপরে অবতীর্ণ হয় এবং তারাই হচ্ছে হিদায়ত প্রাপ্ত, তারাই হচ্ছে মুহতাদিন, তারাই হচ্ছে হিদায়ত প্রাপ্ত, তারাই হচ্ছে সফল। তাহলে আমরা যদি অনুমান করি যে অমুকে দেখো শুধু অভাবই অভাব যাচ্ছে, নিশ্চয় আল্লাহর ইবাদত ভালো করে করে না, ও পাঞ্জাবি পরে টুপি পরে দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা হলে কি হবে, যেমন পোশাক দেখে পোশাক আশাক দেখে যেমন কারোর বিচার করা যায় না যে অমুক ব্যক্তি সবচেয়ে উত্তম, পোশাক আশাক দেখে তার উপরে বিপদ দেখে এটা অনুমান করা যাবে না যে সেই ব্যক্তির উপরে আল্লাহর আজাব অবতীর্ণ হচ্ছে, বরং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরীক্ষা অবতীর্ণ হতে পারে।
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা নিয়েছিলেন সবচেয়ে বেশি ইব্রাহিম আলাইহিসসালামের, যাকে খলিলুল্লাহ বলা হয়, আল্লাহর বন্ধু বলা হয়। তাহলে আল্লাহর বন্ধু যাকে বলা হয়েছে, যে নবীকে, তার পরীক্ষা জীবনে পদে পদে নেওয়া হয়েছে, পদে পদে নেওয়া হয়েছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত তার উপরে সন্তুষ্ট হয়েছিলেন যে আগামীতে আসছে আমাদের সম্মুখে যে ঈদুল আজহা এবং হজের যে নিয়ম নীতি, এমনকি খাতনা করার যে নীতি, সব কিছু ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নাত, সব ইব্রাহিম আলাইহিসসালামের সুন্নাত। খাতনা করা সবচেয়ে প্রথম খাতনা নিজের করেছিলেন ইব্রাহিম আলাইহিসসালাম, নিজের কুড়ালে দিয়ে নিজের পুরুষাঙ্গের অতিরিক্ত চামড়াটাকে কেটে ফেলে দিয়েছিলেন আল্লাহর আদেশে, সেটা রয়েছে। হজের যে নীতি, হজ ফরজ করা হয়েছে, আপনি হজে সাফা মারবাই দৌড়াদৌড়ি করবেন, আপনি তওয়াফ করবেন, সেখানে কুরবানি করা হবে, যে আজকে ঈদুল আজহার দিন, দশই জুলহিজ্জা, মিনায় দৌড়াদৌড়ি, সব কিছু ইব্রাহিম আলাইহিসসালামের, দেখুন আপনি। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার যে এত পরীক্ষা নিয়েছিলেন, এত বিপদে তাকে ফেলেছিলেন, এত মুসিবতে তাকে ফেলেছিলেন, তাহলে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত তার উপরে ছিল না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত তার উপরে এটাই যে তিনি মানুষকে আল্লাহর দিকে ডেকেছেন, মূর্তি পূজা থেকে এক আল্লাহর ইবাদতের দিকে ডেকেছেন, মানুষ সাড়া দেয়নি তবুও তিনি বিচলিত হননি, তবুও তিনি এটা মনে করেননি এই রাস্তাটা ভুল বলে ওই রাস্তাতে চলে যায়, যেহেতু মানুষ আসছে না। তো আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে, না জেনে না শুনে কারোর বিষয়ে যেমন অতিরিক্ত কোনো কিছু কথা বলা যাবে না, তেমন কারোর বিষয়ে কোনো কিছু অনুমান করে খারাপ কোনো মন্তব্য করা থেকেও আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে পরীক্ষা করে থাকেন, এমনকি এই পরীক্ষায় পড়ে যদি কোনো মুমিন বান্দা কষ্টে পড়ে ধৈর্য ধারণ করে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেমন বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার উপরে শান্তি এবং রহমত অবতীর্ণ হয় এবং সেই হচ্ছে কামিয়াব পাবে, সেই হচ্ছে পরকালে মুক্তি পাবে। অনুরূপ হয়তো কারোর জীবনে ঘটে গিয়েছে, অনেক বড় বড় পাপ করেছে, ছোট বড় পাপ হয়তো সে করেছে, সেই সমস্ত পাপগুলো কষ্টের মধ্যে থেকে যদি সে ধৈর্য ধারণ করে, তাহলে তাদের গুণাগুলো ওই কষ্টের মধ্যে পড়ে ধৈর্য ধারণ করার জন্য তাদের গুণাগুলো ক্ষয় হয়, তাদের গুণাগুলো মিটিয়ে দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো অনেক কিছু হবে, অনেক কিছুই ঘটবে, তবে সেই ঘটনার প্রতি আমাদের শ্রবণ করতে হবে এবং শুনে কোনো ভালো মন্তব্য ঠিক আছে, কিন্তু মন্দ মন্তব্য, মন্দ অনুমান করা যাবে না, কারণ অনুমানটা একটা বড় গুণা। মানুষ অনেক কিছু অনুমান করে, অনেক কিছুই বলে ফেলে নিজেদের অজান্তে। তাই তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলে দিয়েছেন যে ব্যক্তি কিছু শুনল এবং একে অপরের মধ্যে সেটাই আলোচনা করলো, সেটাই প্রচার করলো, সে হচ্ছে মিথ্যাবাদী। তাই আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ সমাজের মধ্যে অনেক কিছু ঘটছে, অনেক জায়গায় হয়তো কেউ নায়িকা না হতে পারে, আমানতের খেয়ানত করেছে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জবাব নেবেন, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জবাবদিহি করতে হবে। মুনাফেকের চরিত্র সম্পর্কে বলা হয়েছে যে মুনাফেকের চরিত্র হচ্ছে সে যখনই কথা বলে তখনই মিথ্যা বলে, যখন তার কাছে আমানত রাখা হয় তখন সে খেয়ানত করে, যখন সে ওয়াদা করে তখন সে ভঙ্গ করে, আর যখন কারোর সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয় তখন সে অশ্লীল ভাষায় গালাগালি করে, এটা তো মুনাফিকের চরিত্র। তো এই খারাপ চরিত্র থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে হবে এবং খারাপ ধারণা পোষণ করা হতে বিরত থাকতে হবে, আর সর্ব অবস্থায় এইটা মনে করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত যেন আমি পাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে এই পৃথিবীতে থেকেও যেন বঞ্চিত না হই, তবে পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত হচ্ছে আপনার উপরে তখনই মনে করবেন যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে
বড় বড় পাপ থেকে বাঁচিয়ে রাখবেন, মনে করবেন যে আল্লাহর রহমতের মধ্যে আছি। যখন আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুদ থেকে বাঁচিয়ে রাখবেন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ঘুষ থেকে বাঁচিয়ে রাখবেন, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পৃথিবীর বিভিন্ন ধরনের পাপ থেকে বাঁচিয়ে রেখে নেক পথে স্থির রাখবেন, যদি অভাবের মধ্যে থাকেন, যদি মানে অনটনের মধ্যে থাকেন, তবুও মনে করতে হবে হ্যাঁ আল্লাহর রহমতের মধ্যে, আল্লাহর রহমতের ছায়া আমি আছি বলেই গুনাহ থেকে বেঁচে আছি, আল্লাহর রহমতের ছায়াতে আমি আছি বলেই আমি অমুক অমুক পাপ থেকে বেঁচে আছি। আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত না থাকতো, যে ব্যক্তিকে দেখবেন যে সে পাপের সঙ্গে জড়িত হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে, তাকে মনে করবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত থেকে সেই প্রকৃত পক্ষে বঞ্চিত। যদিও দেখা যায় যে সে সাজ পোশাকে ভালো, সে আপনার সুন্দরতে ভালো, সে খাদ্যতে আপনার ভালো, তো প্রকৃত পক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত তার উপরে অবতীর্ণ হয় যেই ব্যক্তি বিভিন্ন ধরনের পাপ থেকে বেঁচে থাকতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে খারাপ অনুমান থেকে বাঁচার সমৃদ্ধি প্রদান করেন এবং তার রহমত সবসময় প্রাপ্ত হতে পারে এই সমৃদ্ধি দান করেন। আমিন। আলহামদুলিল্লাহ তো যেটা আলোচনা হচ্ছিল পবিত্র কোরআনের তিনটে যে আয়াত আমি পাঠ করলাম, তার থেকে সম্মুখে রেখেই যে বালা মুসিবত মানুষের জীবনে আসবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভয়ের সম্মুখীন করবে, ক্ষুধার সম্মুখীন করবে, জানের ক্ষতি করবে, মালের ক্ষতি করবে, আপনার ব্যবসা বাণিজ্যের ক্ষতি দ্বারা, এই সমস্ত দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন মুমিনা বান্দা বান্দীদের পরীক্ষা করে থাকেন। এমত অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তোমরা ধৈর্য ধারণ করো, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রকৃত বান্দার পরিচয় হচ্ছে তারা যে কোনো বিপদের সম্মুখীন হয় তারা বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্না যেই ব্যক্তি এই অবস্থায় পড়ে ধৈর্য ধারণ করে উলায়েক আলাইহিম সলাওয়াতু মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলায়েক হুমুল মুহতাদুন, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্তি এবং রহমত তাদের উপর অবতীর্ণ হয় এবং তারাই হচ্ছে হিদায়াত প্রাপ্ত, তারাই হচ্ছে সফল। তা আমাদের এসেছে বিপদ আপদ বর্তমানে চলছে, এক তো চলছে করোনা মহামারী, দ্বিতীয়ত বিভিন্ন ধরনের ঝড় ঝাপটা, তৃতীয়ত আমাদের যে দেশ এই দেশেটা আমাদের পাপের কারণে, অবশ্যই মুসলমানদের পাপের কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে শাস্তি দেন বিভিন্ন উপায়ে, জালিম প্রশাসককে নিয়োগ করে দেওয়া হয়েছে। আলহামদুলিল্লাহ আল্লাহর রহমত যে আমরা এখনো পর্যন্ত সেই জালিম যে প্রশাসক তার অত্যাচার হতে অনেকটা নিরাপদে রয়েছে, কিন্তু অন্য অন্য রাজ্যে যদি ভারতবর্ষের চেয়ে দেখা যায় তাহলে মুসলমানদের এমন করুণ অবস্থা, কোনো বৃদ্ধ মানুষকে ধরে তাকে জবরদস্তি কিছু বলাবার প্রচেষ্টা করা হচ্ছে, তার দাড়ি কেটে দেওয়া হচ্ছে, কাউকে শুধু নাম দেখা হচ্ছে যে মুসলমান, তার সাজ পোশাক দেখার দরকার নেই, শুধু নামটা মুসলমান, এমন জায়গায় ক্রয় করতে গেল দরদাম করছে, দরদাম করতে তোমাকে এটা নিতেই হবে, তার পছন্দ না দেখা গেল তার না মুসলমান, তাকে পিটিয়ে হত্যা করা হচ্ছে, তো সেখানে কিন্তু দেখা হয় না যে এই ছেলেটা নামটা মুসলমান কিন্তু স্পষ্ট বোঝা যাবে না, যদি দেখা হয় বোঝা যাবে না কাউকে যে মুসলমান, মুসলমানের চরিত্র আজকে এমন হয়েছে, মুসলমানের পরিচয় আজকে এমন হয়েছে, মুসলমানকে দেখে চেনা যাবার কথা কিন্তু মুসলমানকে দেখে চেনা মুশকিল, মুসলমানকে দেখে চেনা মুশকিল যে ব্যক্তি মুসলমান, কারণ অমুসলিমদের মধ্যে চুল একসময় আমরা দেখেছি যে কি যারা চুরিতে ধরা পড়ত, যারা চুরিতে ধরা পড়ত চুনকারি মাখিয়ে তাদের চুলটাকে কেটে আখবলা করে কেটে ছেড়ে দেওয়া হতো, আজকে আখবলা করে কেটে স্টাইল হচ্ছে, আজকে মানুষ বড় বড় সেলুনে নাম করা সেলুনে লাইন দিয়ে নিজের চুলেতে রাত খাবড়া করছে, এইখানে আছে ওইখানে নেই, ওইখানে আছে এইখানে নেই,
যেমনটি আগে চোরেদের ধরে শাস্তি দেওয়া হতো তেমনটি আজকে চুল কেটে এরা স্টাইল করছে। এরা শয়তানি পরিপূর্ণ রূপ যে আমরা শয়তান। অথচ মহাবিশ্বের মানা করে যে তোমরা কথা করো না, অর্থাৎ চুলকে অনুরূপ ভাবে কোথাও ছোট কোথাও বড় কোথাও উঁচু কোথাও নিচু এইভাবে কাটা ইসলামে হারাম। অথচ সেটা মুসলমানের ছেলে ছেলেরা আছে চারিদিকে করে বেড়াচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে ইসলামী আইন হচ্ছে পুরুষের পোশাক থাকবে আপনার টাকনুর উপরে আর মহিলাদের পোশাক সর্বাঙ্গ ঢাকা থাকবে। এখন মহিলাদের পোশাক আপনার প্রায় হাঁটুর একটু নিচে আছে আর পুরুষের আপনার রাস্তা ঝাড়ু দিতে যাচ্ছে, সেটাও একদম সম্পূর্ণ বিপরীত। তৃতীয়ত হচ্ছে অলংকার, পুরুষ মানুষদের জন্য অলংকার হারাম। অলংকার পুরুষরা করতে পারবে না, কেবলমাত্র আংটি পরার অনুমতি আছে পুরুষদের জন্য, তাও আপনার এই আঙুলে পরা যাবে না, এখানে পরা যাবে না, এখানে পরা যাবে না, এই আঙুলে পরতে পারবে না। পড়লে পরো যদি তাতে কোনো পাথর ব্যবহার করেন সেটা সৌন্দর্যের জন্য ব্যবহার করতে হবে, সেটা আপনার যদি এই আকিদায় ব্যবহার করেন যে এই পাথরটা আমাকে অমুক বিপদ থেকে বাঁচাবে অমুক আপদ থেকে বাঁচাবে, এই পাথরটা লাগালে এতদিনের ভেতরে আমি বড়লোক হব, এতদিনের ভেতরে আমার এই আশাটা পূর্ণ হবে, তাহলে আপনি মুশরিক, পরিষ্কার আপনি মুশরিক। আপনি ডিজাইন করতে পারেন পাথর লাগাতে পারেন, কিন্তু সেটাকেও আপনার সম্মুখে রাখা যাবে না, আপনাকে ঘুরিয়ে এখানে রাখতে হবে এইদিকে মুখটা। শুধুমাত্র আংটি ব্যবহার করতে পারে তাও উপায়, সোনার আংটি সোনার গয়না সব কিছু হারাম। মহিলাদের জন্য এগুলো যায়, কিন্তু আজকে মুসলমানের ছেলেদের পরিচয় হচ্ছে গলায় যাদের ধন্দৌলত আছে গলায় মোটা মোটা কুকুরের মতো চেইন, হাতেতে বালা এখানে বালা কানেতে দুল, দেখে চেনাই মুশকিল যেসব মুসলমান। যদি তাও কিছু না থাকে তাহলে ওই কুধারণা আপনার জাদু থেকে বাঁচার জন্য টোনা থেকে বাঁচার জন্য আপনার বান থেকে বাঁচার জন্য এখানে কালো ফিতা এখানে লাল ফিতা পায়েতে ফিতা বাঁধা, আরে সুতা ফিতা তাবিজ মাদলি হারে বেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখের বাণী, তারপরে এদের কি আর নেই। আরে পুরুষ মানুষ হয়েছে কোমরে একটা ঘুনসি না থাকলে হয় নাকি? পুরুষের সাজসজ্জা হবে আপনি এমন সাজসজ্জা অবলম্বন করে করবেন যেটা দেখা যাবে না তার সেন্ট পাওয়া যাবে, সেটাকে অনুভব করা যাবে। যেমন আতর আপনার সুরমা দেখা যাবে, কিন্তু সেটাকেও ব্যবহার করার অনুমতি আছে, কিন্তু আপনাকে কখন ব্যবহার করতে হবে সব জানতে হবে। মানুষ আজকে জানার প্রচেষ্টা করে না। আবার সমাজের মধ্যে আতর শব্দে তারা এটা কিছু এসে গেল বলে দিই, সমাজের মধ্যে কিছু এমন আছে ওগো কাবার গেলাপ কী রঙের জানো, কাবার গেলাপ কালো, অতএব কালো রঙের জুতো পরা যাবে না। মেহেদি পুরুষরা ব্যবহার করতে পারে দুটো দুটো অঙ্গে, সেটা হচ্ছে মাথার চুল যদি সাদা হয়ে যায় বা দাড়ি যদি সাদা হয়ে যায় পেকে, তাহলে সেই দাড়িতে বা মাথার চুলেতে সে মেহেদি ব্যবহার করতে পারে, অনুমতি রয়েছে। কিন্তু মহিলারা আপনার ব্যবহার করতে পারে, হাতে ব্যবহার করতে পারে, পায়ে ব্যবহার করতে পারে। আরে মেহেদি পায়ে দেবে মহিলারা? আরে মেহেদি তো আল্লাহ রসুল দাড়িতে দিয়েছে, তুমি পায়ে দিচ্ছ, অপমান। তাহলে আতর সম্পর্কে জানেন? আতর তো আল্লাহ রসুল সবসময় ব্যবহার করতেন, তা আতর মহিলাদের কোথায় লাগাতে বলেছে জানেন? আতর মাথা মহিলাদের জন্য হারাম। কিন্তু একটা মহিলা মশলা মশাই দেখে জেনে রাখা ভালো, এক প্রত্যেকটা মহিলারই যখন সাবালিকা হয় তখন থেকে একটা বয়স পর্যন্ত তাই তাদের মাসিক রোগ হয়, কারোর তিন দিন কারোর পাঁচ দিন কারোর সাত দিন, এই তিন দিন পাঁচ দিন সাত দিন পরে যখন তার রক্ত বের হওয়াটা দূষিত রক্ত বের হওয়াটা বন্ধ হবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন, তার কাছে একটা মহিলা গেল, হে আল্লাহ রসুল আমার মাসিক বন্ধ হয়েছে আমি কিভাবে ফরজ গোসল করব, তখন আল্লাহ রসুল তাকে ফরজ গোসলের নিয়ম বলার আগে বললেন তুমি একটু আতরে নিয়ে তোমার ওই জায়গা লাগিয়ে নেবে। সেই মহিলাটি বুঝতে পারলো না, হে আল্লাহ রসুল কিভাবে লাগাবো কোথায় লাগাবো, এখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুলে বলতে পারছি না। তখন আয়েশা রাদিয়াল্লাহু আনহা দাঁড়িয়েছিলেন, তাকে টেনে নিয়ে গেলেন, এই শোনো আতর তুমি লাগাবে
তোমার যখন মাসিক বন্ধ হবে একটু তুলায় আতর নিয়ে তোমার গুপ্তাঙ্গে যে জায়গা থেকে রক্তটা বের হয়েছে দূষিত রক্ত সেখানে দুর্গন্ধ হয়ে গেছে ওই জায়গায় তুমি আতর লাগাবে, তারপরে তুমি ফরজ গোসল করবে, ফরজ গোসলের নিয়ম পালন করি। তাহলে বলুন তো আতর কোথায় ব্যবহার করতেন আল্লাহ রসুল? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যত উত্তম আতর পেতাম আমি আল্লাহ রসুলের দাড়িতে লাগিয়ে দিতাম, মাথায় লাগিয়ে দিতাম, অঙ্গ প্রত্যঙ্গে লাগিয়ে দিতাম, আর সেটা ব্যবহার করতে বলছেন মহিলাদের গুপ্তাঙ্গে। তাহলে এইগুলো যে ধারণা আমাদের ওটা এই ছিল, এটা এখানে ব্যবহার করা যাবে না। আমরা একটা প্রমাণ, যে কোনো যা কিছু বলবেন যা কিছু করবেন প্রমাণ চায়, হাদিসের প্রমাণ চায়, বিনা প্রমাণে কোনো কিছু বলা যাবে না। কিছুদিন আগে এক ব্যক্তি আমাদের প্রশ্নোত্তর গ্রুপ আছে সেখানে প্রশ্ন করছে যে অমুক আলেম বিখ্যাত একটা আলেমের নাম বলছে, প্রথমে প্রশ্ন করেছিল যে তাসাহুল বৈঠকে বসে আঙুল কোথায় নাড়াতে হবে। আমি বললাম আপনি ভাই বলে দিলে আঙুল কোথায় নাড়াতে হবে আপনিই বলুন না, আপনারা তো বলেন সব সর্ব অবস্থায় নাড়াতে হবে, সম্পূর্ণ বৈঠকে উঁচু করে রাখতে হবে, কিন্তু অমুক বিখ্যাত আলেম বললেন যে আশহাদু লা ইলাহা ইল্লাল্লাহ বলবে যখন তখন নাড়াতে হবে। আমি ভাই অমুক বিখ্যাত আলেম বলুক আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলুক তাদের কথা চলবে না যদি প্রমাণ না দেয়। একটা প্রমাণ দিক, একটা প্রমাণ দিক আমাকে প্রমাণ ওই আলেমের কাছে খুঁজে এনে দিন, প্রমাণ দিতে পারলো না। অমুক আলেম বলেছে, অমুক মুহাদ্দিস বলেছে, কারোর কথা চলবে না, এমনকি উমর রাদিয়াল্লাহু তাআলার কথা চলেনি। উমর রাদিয়াল্লাহু তাআলার দুটো তিনটে ফাতোয়াকে তার ছেলে আবদুল্লাহ, তার ছেলে আবদুল্লাহ নিশ্চিন্ত করে দিয়েছে। একদম উমর রাদিয়াল্লাহু তাআলা একবার যখন খলিফা হলেন আইন জারি করলেন যে হজ্জের তামাসুর জন্য কোনো ব্যক্তি হেরাম করতে পারবে না, যে ব্যক্তি হজ্জের তামাসুর জন্য হেরাম করবে তাকে গ্রেফতার করা হবে। সর্বপ্রথম আবদুল্লাহ হজ্জের তামাসুর কি করলেন জন্য মক্কায় প্রথমে মানুষদের সঙ্গে মোনাজাতা করলেন। আমি বলছি আল্লাহ রসুল বলেছে আর তুমি বলছো উমর বলেছে, উমরের কথা চলবে না আল্লাহ রসুলের কথা চলবে, বলে চলে গেলেন উমরের দরবারে। কি ব্যাপার, তুমি হজ্জে তামাত্তুর জন্য এরম করে আছো? এ খলিফা আপনি কে? আপনি আল্লাহ এবং তার রসুলের আইনের উপরে আইন জারি করেন বলে কে? আল্লাহ রসুল বলেছেন হজ্জে তামাত্তুর জন্য এরম করতে পারবে তাকে আমি দেখেছি, অতএব আপনার কথা চলবে না। করুন দেখি গ্রেফতার করতে, আমাকে করুন দেখি, আমি আল্লাহ রসুলের হুকুম মানছি আপনার হুকুম মানবো না। উমর রাদিয়াল্লাহু চুপ, কিছু করতে পারলেন না। তারপরে উসমান রাদিয়াল্লাহু তাআলা, এই যে অনেক জায়গায় বিবাদ হয়, অনেক জায়গায় বিবাদ হয়, অনেক আহলে হাদিস বলছি তাকে এখনো সেখানে দুটি আজান হয়। উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন জাউরা বাজারে দ্বিতীয় আজান চালু করেছিলেন, অর্থাৎ জুমার আগে একটা আজান চালু করেছিলেন যাতে মানুষ বাজার হাট করছে, তখন তো ঘড়ি ছিল না, বাজার হাট করছে যাতে জানতে পারে হ্যাঁ জুমার সময় নিকটবর্তী, চালু করলেন। তো জাউরা বাজার ছাড়া দ্বিতীয় কোনো জায়গায় উসমান রাদিয়াল্লাহু তাআলা যে আজানটা চালু করেছিলেন এর একখানাও প্রমাণ নেই। যখন এই কথাটা শুনলেন তার কানে গেল, আবদুল্লাহর কানে গেল, কে আবদুল্লাহ? উমর রাদিয়াল্লাহু তাআলার পুত্র আবদুল্লাহ। তার কানে গেল বাইহাকি সোহাবুল ইমানের থেকে শুরু করে আরো অন্যান্য হাদিস গ্রন্থের মধ্যে রয়েছে পরিষ্কার, তিনি বলছেন এটা হচ্ছে বিদআত। যদিও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন, আমার সুন্নত এবং খুলাফায়ে রাশিদিনের সুন্নতকে তোমরা দাঁত দিয়ে আঁকড়ে ধরবে। তারপরে তিনি বলছেন আল্লাহ রাসূল করেনি, আবু বকর করেনি, উমর করেনি, এ উসমান করার কি? তারপর আমরা বলি যে না, এটা যদি উসমান রাদিয়াল্লাহু করেছেন তাহলে করা যাবে, কিন্তু সেইভাবে করতে হবে যেইভাবে উসমান রাদিয়াল্লাহু তাআলা খলিফা ছিলেন, যেহেতু খুলাফায়ে রাশিদিন ছিলেন সেইভাবেই করতে হবে। অর্থাৎ উসমান রাদিয়াল্লাহু তাআলা আজান দিয়েছিলেন জুমার আগে কোথায়? বাজারে, মার্কেটে, যেখানে মানুষ সচরাচর বাজার হাট করছে, ঘড়ি ছিল না, তারা যাতে বুঝতে পারে জুমার সময় নিকটবর্তী সেইখানে আজানটা দিতে হবে। তো উসমান রাদিয়াল্লাহু তাআলা যখন খিলাফত থেকে সরে গেলেন, যখন আলী রাদিয়াল্লাহু তাআলা খলিফা হলেন, তখন কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা ওই জাওরা নামক যে বাজারে আজানটা ছিল সেটাও বন্ধ করে দিলেন। তাহলে এই আজানের অস্তিত্ব রইল না। আরো ৩০০-৩৫০ বছর পর যখন আরবের মাটিতে বিভিন্ন ধরনের শিরিক এবং বিদাতগুলো আমল আস্তে আস্তে প্রচারিত হয়ে গেছিল,
ওই কিছু শাসক যারা নিযুক্ত হয়েছিল, এমনকি আরবের মাটিতে মক্কাতে কাবাতে একসময় চারটে ইমাম ছিল, এই কর্নারে হানাফিরা ইমামতি করবে, ওই কর্নারে শাফিরা ইমামতি করবে, ওই কর্নারে মালিকের ইমামতি করবে, এই কর্নারে হাম্বলির ইমামতি করবে। শাফিদের পেছনে হাম্বলিরা নামাজ পড়বে না, হানাফিদের পেছনে মালিকিরা নামাজ পড়বে না, মালিকিদের পেছনে হানাফিরা নামাজ পড়বে না। এইভাবে সেখানে নিয়ম অনেক দিন ছিল, তাহলে কি সেটা আরবে হয়ে গেলে কি সেটা যায় নাকি? তো এইভাবে অনেক কিছু আরবের মধ্যে হয়েছিল। আজকে যে সৌদি আরব, সৌদি আরব বলা হয় না, সেই দেশের নাম তো আরব, সৌদি কি করে হলো? এই আহলে হাদিসদেরকে কিছু জায়গায় না ওয়াহাবি বলা হয়, তো ওয়াহাবি নামটা কি করে হলো? সৌদি আরবে এই জন্য বলা হয়, সেই সময়ের বাদশার নাম ছিল, এখন প্রকৃত নামটা বলতে গেলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জড়িয়ে যাবে, যেহেতু আলাদিদের মান উন্নত হয়ে যাবে তাই প্রকৃত নামটা বলবে না। সেই সময় আরবের বাদশার নাম ছিল মোহাম্মদ বিন সৌদ, সৌদের পুত্র মোহাম্মদ। আর সেই সময় যিনি বড় আলেম ছিলেন, সৌদি আরবের গ্র্যান্ড মুফতি ছিলেন, তার নাম ছিল মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব, আব্দুল ওয়াহাবের পুত্র মোহাম্মদ। এই দুই মোহাম্মদ মিলে ঠিক করলেন যে এইভাবে বিদাত শিরিক চলতে দেওয়া যায় না, এমনকি দিকে দিকে মাজার, দিকে দিকে এ মরে গেছে, অমুক আলেম মরে গেছে তার কবর, অনেক অমুক মহাদেশ মরে গেছে তার কবর। দুজনে মিলে কি করলেন, চারিদিকে কবরগুলোতে বোমা ফিট করলেন আর উড়িয়ে দিলেন, সব বোমা ফিট করে উড়িয়ে দিলেন। অনেক কিছু শিরিক বিদাতকে তারা লোপাট করেছিল, যার জন্য হয়ে গেল সেই থেকে সৌদি আরব, সৌদ বা আরব বাপের নাম বলবো, ছেলের নাম বলবে না যে মোহাম্মদের আরব, মোহাম্মদী আরব বলবে না, যেহেতু মোহাম্মদ সালের নাম সংযোজিত। আর আহলে হাদিসদেরকে বলা হয় ওয়াহাবি, যেহেতু মোহাম্মদের নাম নিলে মোহাম্মদই হয়ে যাবে, সরাসরি মোহাম্মদ সরাসরি অনুসারী বলে পরিচিত হবে, যার জন্য দুর্নাম করার জন্য নাম নেওয়া হলে এরা হচ্ছে ওয়াহাবি। আরে তার ছেলের নাম বলো না, যে করেছিল তার নাম বলো না, যেমন বর্তমানে আছে প্রচলিত লাদেন, আরে লাদেন কি তার নাম নাকি? তার নাম হচ্ছে উসামা বিন লাদেন, সে লাদেনের পুত্র উসামা, যে সন্ত্রাসবাদী ছিল, যার সঙ্গে যুদ্ধ আমেরিকা করেছে, যে আফগানিস্তানে ছিল, তার নাম হচ্ছে উসামা, তার নাম লাদেন না। কিন্তু আরবিতে হয় কি, ছেলের নামটা প্রথম, বাপের নামটা শেষে। তো বিষয় হচ্ছে কিছু ভুল ধারণা আছে, সেগুলো করতে হবে, অমুক আলেম বলেছে এই বলে মানতে হবে না, প্রমাণ চাই, ইসলাম দলিল চাই, দলিল ভিত্তিক আলোচনা করতে হবে, দলিল দিতে হবে কোরআনের, দলিল দিতে হবে হাদিসের, তবে সেটা মানা যাবে। আল্লাহ সুবহান তাআলা বলছেন যে তোমরা যদি না জানো, আলেমদেরকে জ্ঞানীদেরকে জিজ্ঞেস করো, কিভাবে জিজ্ঞেস করবে, বিল বাইনাত ওয়াল সুবুর, প্রমাণ সহকারে, লিখিত প্রমাণ সহকারে, মৌখিক দলিল সহকারে জিজ্ঞেস করতে হবে, তাদেরকে বলতে হবে। তো অনেক কিছু শোনা যায়, অনুমান করা যাবে না, অনুমান হলো ইসলামে হারাম, বিশেষ করে খারাপ অনুমান করা যাবে না। অনেক ব্যক্তিকে দেখে বোঝা যাবে না যে এই ব্যক্তি মুমিন নাকি ফাসিক নাকি মুনাফিক, তো ধারণা থেকে বেঁচে থাকতে হবে। আর সর্ব অবস্থায় চেষ্টা করতে হবে, অমুক আলেম বলেছে, অমুক মুফতি বলেছে, না, আল্লাহ কি বলেছেন, তার রসুল কি বলেছেন, কোরআনে কি আছে, হাদিসে কি আছে, হাদিসের দলিল দিতে হবে, তবে সেটা মানা যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সর্ব অবস্থায় তার দ্বীনের প্রতি প্রতিষ্ঠিত হবার সুমতি প্রদান করেন। আমিন ওয়া আকুলু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين